হ্যালো এভরিওয়ান, আমি ঝিলিক। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম অ্যান্ড ভালোবেসে জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। এখন সকালবেলা দেখো 1:30টা মতো বাজে, ঘুম থেকে উঠে দেখো ব্যালকনিতে এসে গেছি ব্রাশ করতে। আর এখন ছেলের স্কুল ছুটি, হাজব্যান্ডেরও দোকান এখন বন্ধ আছে, যেহেতু দিওয়ালি কমপ্লিট হয়ে গেছে, দিওয়ালি হয়ে গেছে, আজকে তো ভাই ফোঁটা। তো যাই হোক, ওই কারণে দেখো আমরা এখন একটু দেরিতেই ঘুম থেকে উঠেছি, আর এই যে তিনজনে এখন বসেছি একটু চা খেতে। ছেলে খাচ্ছে কমপ্লেন আর আমরা খাচ্ছি চা। তো এখন চলো চা খেতে খেতে একটু গল্প গুজব করি, একটু আড্ডা মারি, তারপরে আবার আসছি। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর এখন কিন্তু ছেলের স্কুল ছুটি চলছে, আর আজকে দিনটা হলো ভাই ফোঁটা। আর যাই হোক, ভাইফোঁটা বলতে আমরা তো রয়েছি বিদেশে, আমাদের আর কিসের ভাইফোঁটা বলো। তো যাই হোক, চলো ভিডিওটা দেখতে থাকো। পরে দেখো এখানে ছেলে কিন্তু খেলছে। তুমি কি খেলছো? এখন আমি ডাক্তার সেট খেলছি। আমার কাছে বেবি প্যাসেঞ্জার এসেছে, আমি ওকে চেক আপ করবো, তারপর আমি ওকে ওষুধ দেবো। ওষুধটা ওকে 3 বার খাই দেবো, নাহলে অসুস্থ হয়ে যাবে। ও, এখন কি তুমি জোজোকে দেখছো? হ্যাঁ, আমি জোজোকে চেক আপ করছি। ও আচ্ছা, জোজোর কি হয়েছে? জোজোর পেটে গ্যাস আছে। ও, সে একদম তোমার মতো তাহলে, তাই তো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, এইগুলো কি? এগুলো এগুলো আমার যেগুলো কাজের কাজ না, যেগুলো ডাক্তার করে না, দাঁত তোলে, তারপরে চামচে খাই দেয়, তারপরে থার্মোমিটার, কাঁচি। আচ্ছা আচ্ছা, এগুলো দিয়ে তুমি রোগীদের চেক আপ করো, তাই তো? হ্যাঁ। আচ্ছা, তোমরা দেখতেই পাচ্ছ এখানে তোজো এখন ডাক্তার ডাক্তার খেলছে ওর মানে সাঙ্গ পাঙ্গদের নিয়ে। আর আমার বন্ধুরা ভীষণ সর্দি করেছে জানো তো, বয়স ওভার করছে, তো আমার কিন্তু ভীষণ কষ্ট হচ্ছে। যাক, ইগনোর করো একটু। আর এখানে দেখো আজকে হাজব্যান্ডই রান্নাটা করছে, যেহেতু বললাম না যে হাজব্যান্ডের এখন দোকান বন্ধ আছে, দিওয়ালির ছুটি চলছে। তো যাই হোক, এখন মার্কেট বন্ধ, সেই কারণে হাজব্যান্ডেরও দোকান বন্ধ, তো সেই কারণে বাড়িতে আছে। তো আজকের মাটনটা কিন্তু হাজব্যান্ডই বানাচ্ছে। আর চলো একটু শেয়ার করি তোমাদের সাথে। এখন দেখো পেঁয়াজটা ভালো করে ভেজে নিই। দেখো আদা রসুনটা দিয়ে দিয়েছিলো, এবার না এখানে একটা হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছিল, সেটা দেখো দিয়ে দিল, একটু জল দিয়ে গুলে পেস্টটা বানিয়ে রেখেছিল। এরকমভাবে পেস্ট বানিয়ে রাখলে কিন্তু ভালো খেতে টেস্টটা হয়, টেস্টটা দ্বিগুণ হয়, পুরো বাটা মশলার মতো কিন্তু লাগে রান্নাটা। তারপরে দেখো এখন ওই পেস্টটা দিয়ে না ভালো করে কষিয়ে নিল, কিছুক্ষণ পর কষানোর পর দেখো টমেটোগুলো অ্যাড করে দিল। আমার হাজব্যান্ড কিন্তু মাটনটা একদম সিম্পলের মধ্যে রান্না করে, কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত হয়। তোমরা কিন্তু এভাবে ট্রাই করে একবার দেখতেই পারো। আর বন্ধুরা, ভীষণ আমার গলা ব্যথা করছে, তাই আবার বলছে যদি কিছু খারাপ লাগে শুনতে ইগনোর করো, কারণ আমার ভীষণ সর্দি হয়েছে। তারপরে দেখো এখানে মাংসগুলো অ্যাড করে দিচ্ছি, আর এখানে কিন্তু ছালবালা খাসির মাংস পাওয়া যায়, মানে এখানে তোমরা মুরগিরও দেখো, আমি তো রান্না বান্না করি যখন তোমাদের সাথে শেয়ার করি, তুমি তোমরা দেখতে পাও মুরগিরও যেমন ছালবালা পাওয়া যায়, এখানে কিন্তু মাটনেরও ছালবালাই পাওয়া যায়। তো যাই হোক, আমার কিন্তু এই ছালগুলো খেতে ভীষণ ভালো লাগে জানো তো। আমার এই ছালবালা চিকেন বলো বা ছালবালা মাটন বলো, আমি কিন্তু বেশ ভালো খাই। তো যাই হোক, কে কে খেতে ভালোবাসো ছালটা, তো আমাকে কমেন্ট করে জানিও, ছালবালা মাংস। তো দেখো যাই হোক, ফাইনালি দেখো রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর এই যে দেখো লাল লাল ঝালঝাল একদম স্পাইসি মাটন কারি। তো চলো বন্ধুরা, ভাত আজকের রেসিপিটা তোমাদের বলে দিই, যে লম্বা লম্বা বেগুন ভাজা রয়েছে, ভাত রয়েছে, স্যালাড রয়েছে, আর রয়েছে গরমা গরম খাসির মাংস। তো চলো এখন জমিয়ে তিনজনে মিলে বসে লাঞ্চটা করে নিই, চলো
আর আজকের ভাইফোঁটাতে আমি তো আমার তো নিজের ভাই বা দাদা কেউ নেই, কিন্তু আমার পিসি পিস্তুতো মাস্তুতো মামা তো এদেরকেই আমি ফোঁটা দিয়েছি, সারা জীবন তো যাই, সকলকেই খুব মিস করছি। আর বিদেশে থাকলে আর কী বা করা যাবে। যাক, তোমরা ভাইফোঁটাটা খুব ভালো করে এনজয় করো, যারা ভাইদের সামনে আছো, দাদাদের সামনে আছো, তারা খুব খুব ভালো করে এনজয় করো। চলো বন্ধুরা, আজকের মতো আমি ভিডিওটা এখানেই এন্ড করছি। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। সবাই ভালো থেকো।